27 বছর ধরে নৌকার মাঝি শরীয়তপুরের সত্তরোর্ধ্ব তাসলিমা বেগম। খুব সকাল থেকে অনেক রাত, রোদ কিংবা ঝড়, যাই হোক না কেন, কিছুতেই ছুটি নেই তার। বয়সের দিকে তাকানোর সময় নেই, কারণ বয়সের ভারের চেয়ে কষ্টের জীবনযাপনের ভার অনেক বড় এই বৃদ্ধার কাছে। নৌকা চালালে ঘরে রান্না হবে, না হলে তো থাকতে হবে উপোস। শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্টে থাকছে এই নারীর জীবন সংগ্রামের কথা। এটাই তার জীবন খেয়া, বাঁচার একমাত্র সম্বল। শরীয়তপুরের ঘোষাইরহাটের জয়ন্তী নদীর মাঝি তাসলিমা 1994 সালে অসুস্থ হয়ে বিছানায় পড়েন খেয়াঘাটের মাঝি তার স্বামী। সেই থেকে নৌকার হাল ধরেন তিনি। সংসার চালানোর পাশাপাশি স্বামীর চিকিৎসা করিয়েছেন, পারেননি তাকে বাঁচাতে। ছেলে বিয়ে করে খোঁজ নেন না তার। বিয়ে হয়ে গেছে দুই মেয়ের। এখন বড় একা এই বৃদ্ধা। দিন দিন ছোট হচ্ছে নদী। আগের মতো নৌকায় নদী পার হয় না লোকজন, অনেকে তার নৌকায় পার হয় বাকিতে। কমে এসেছে রোজগারের পথ। দিন শেষে রাত হয়, এরপরও বিশেষ দিনে থেমে থাকে না তাসলিমার নৌকা। অন্য লোক আইতে চায়, আমরা কই না আমার তো এইটা ফিরে চায়। আবার মানে একেবারে সংসার বাঁচানোর জন্য এই নিজই এই হালটা ধরছে। এই সংগ্রামী নারীকে নিয়ে কথা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে। আমরা তাকে স্যালুট জানাই যে তিনি মানুষের কাছে হাত পাতা অথবা ভিক্ষাবৃত্তি জীবনটাকে বেছে না নিয়ে নিজের কাজ, নিজের সন্তান থাকা সত্ত্বেও সন্তানের উপরে নির্ভর না করে নিজেই নিজের জীবন চালিয়ে নিয়ে যাচ্ছেন। এককালীন অন্য কোনো সেবা বা সহযোগিতা আমরা করার একটা পরিকল্পনা আছে। তাসলিমার ভাষায় নদী আর খেয়ার মতোই বয়ে চলছে তার জীবন। হার ভাঙা খাটুনির পরও আছে না পাওয়ার আক্ষেপ, আবার নিজের যা আছে তা নিয়েই খোঁজেন সান্ত্বনা। NTV News Desk।